কোটা নিয়ে বড় রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের কি বলল আদালত কোটা বিরোধী আন্দোলনের জেরে ইতিমধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন একশো একান্ন জন এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আশাদ উদ্দ খান জানান বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হবে কারফোর পর রবিবার বিকেল 5টা থেকে ফের কারফু জারি হবে পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা লিভ টু আপিলে শুনানি হলো আজ সেদেশের শীর্ষ আদালত এই ইস্যুতে ঐতিহাসিক রায় দিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিল কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে শীর্ষ আদালত জানাল এখন থেকে সরকারি চাকরিতে 93 শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ কোটা থাকবে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য আর এক শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে এদিকে এই কোটা বিরোধী আন্দোলনের জেরে ইতিমধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন একশো একান্ন জন উল্লেখ্য বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের জন্য বরাদ্দ তিরিশ শতাংশ কোটা ইস্যুতে আছে সে দেশের সুপ্রিম কোর্টে শুনানি হয় এর আগে দু হাজার আঠারো সালে এই কোটা ব্যবস্থা তুলে দিয়ে নির্দেশিকা জারি করেছিল শেখ হাসিনা সরকার পরে সেই নির্দেশিকার বিরুদ্ধে দু একুশ সালে বাংলাদেশের হাইকোর্টে মামলা করেছিলেন সাত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য চলতি বছরের পাঁচই জুন হাইকোর্টে হাসিনা সরকারের নির্দেশিকা বাতিল হয়েছিল এই আবহে সে দেশে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন আজকে সুপ্রিম কোর্টের রায়ের আগে পর্যন্ত বাংলাদেশে মোট ছাপ্পান্ন শতাংশ আসন সংরক্ষণের আওতায় বাকি চুয়াল্লিশ শতাংশ আসন রয়েছে সাধারণ চাকরি প্রার্থী ও পরীক্ষার্থীদের জন্য প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল শুক্রবারও সেই হিংসা জারি ছিল এরপর শুক্রবার রাতে কারফু जारी পর পর পুরপুরি শান্ত হয়নি পরিস্থিতিতে জরুরি মৃতের সংখ্যা বেড়ে 151 হয়েছে এদিকে সর্বশেষ নির্দেশ অনুযায়ী আজ বিকেল 3:00 পর্যন্ত বাংলাদেশে কারফু জারি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান জানান বিকেল 3:00 থেকে 5:00 পর্যন্ত শিথিল করা হবে কারফু এরপর রবিবার বিকেল পাঁচটা থেকে ফের কারফু জারি হবে পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত এদিকে দেশ যেভাবে কারফু জারি তীব্র বিরোধিতা করছে বিএনপি দলের महासचिव ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন এদিকে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরছেন শনিবার পর্যন্ত প্রায় হাজার ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে এদেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় চোদ্দ হাজার ভারতীয় আছেন তাদের মধ্যে অর্ধেকই পড়ুয়া আরও চার হাজার পড়ুয়া ভারতে ফেরার জন্য হাইকমিশনের সাথে যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে